সবাইকে আসসালামু আলাইকুম। আমরা চিরকুট খুবই এক্সাইটেড আজকে যে আমরা এমন একটা প্রজেক্ট নিয়ে আজকে কথা বলবো বা কাজ করতে আমরা পারছি, যেটা আমাদের খুবই ক্লোজ টু হার্ট একটা প্রজেক্ট। স্পেশালি আমার জন্য এটা একটু অনেক বেশি ইমোশনাল ব্যাপার, কারণ অ্যাট দ্য সেম টাইম আমার রোলও এখানে বেশ অনেক। এখানে যেহেতু আমার রোল দুইটা, একটা হচ্ছে অর্গানাইজিং পার্ট, আইডিয়েশনের জায়গাটা, সো আরেকটা হচ্ছে আমাদের ব্যান্ড পার্ট। তো আই থিঙ্ক আমাদের ব্যান্ড মেম্বাররা আছেন এখানে, ওনারা কথা বলবেন যে নদী রক্সের পার্ট হতে পারে এবং স্পেশালি ক্লাইমেট চেঞ্জ, যেইটা আমাদের এখন সবচেয়ে ভাইটাল, আমরা কেউ বুঝতে পারছি কি না যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, বাংলাদেশের ইয়াং জেনারেশন যাতে নদীমুখী হয়, এইগুলোকে নদীগুলো বাঁচাতে কী কী করতে হবে, কথা বলতে হবে, গাইতে হবে, এগুলো যেন করে, সেই উদ্দেশ্যে আমাদের এই প্রজেক্টটা। আমরা তো সাঙ্গু নদী পেয়েছি, আমাদের খুবই প্রিয় বান্দরবান জেলা, যেটাকে লটারির মাধ্যমে আমরা পেয়েছি। সো একটু যদি সাঙ্গু নদী তো অনেক সুন্দর, আমার মনে হয় যে প্রত্যেক নদী সুন্দর, বাট সাঙ্গুর একটা অন্যরকম সৌন্দর্য আছে, কারণ পাহাড়ের মাঝখানে একদম নদী। সো সাঙ্গু পাওয়াতে আমরা মানে খুবই এক্সাইটেড, কারণ পছন্দের নদী। আর যেটা আপু বললেন যে এই যে ভাবনাটা, এই ভাবনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ভাবনা, আমার মনে হয় যে আমরা অনেক ছড়াতে পারবো এই ক্যাম্পেইনটা। যত বেশি ছড়াবো মানুষ তত বেশি কানেক্টেড হবে এবং এই ভাবনাটা আরও বেশি মানুষের মাথায় আসবে যে কেন আসলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে বা আসলে কতটুকু জনে। এবং বাংলাদেশের নদীগুলো তো বাংলাদেশের স্ট্রেংথ, হ্যাঁ হ্যাঁ, এবং এত এত নদী, এত সুন্দর সুন্দর নদী, সেগুলো যাতে সংরক্ষণ পরিকল্পনার মাধ্যমে, যেমন আমাদের বুড়িগঙ্গা এক সময় সুন্দর ছিল, এখন বুড়িগঙ্গার অবস্থা খুবই বাজে অবস্থা। আমার বাসা ধলেশ্বরীর পাশে মুন্সিগঞ্জে। সো আমরা যখন এখন দেখতে পারি যে আমি ছোটবেলায় ধলেশ্বরী যত পরিষ্কার দেখছি এখন অনেকটা পলিউটেড হয়ে গেছে। সো এখন থেকে যদি আমরা কনসাস থাকি তাহলে হয়তো বা নেক্সট 50 ইয়ার্স পরে আমরা সংরক্ষণ করতে সক্ষম হবো। এবং সাগর ভাই, নদী তুমি বা মানে কোন কোন নদী চিনো বা জানো, কতগুলো নদীর নাম বা গেছো? এবং সাঙ্গুর পানি এখন পর্যন্ত মোটামুটি আছে, যদি এখানে মানে আসলে সভ্যতার গোড়াপত্তন হয় কিন্তু একটা নদীর পাড় থেকে, একদম সারা পৃথিবীর ইতিহাসে তাই দেখা যায়। এবং সবার প্রথমে পলিউশন শুরু হয় ওই নদীকেই, আমরা পলিউটেড করে ফেলি, একটা শহর বানাতে যে ওই নদীটাকে আগে নষ্ট করি, সুয়ারেজ লাইনটা সরাসরি নদীর মধ্যে দিয়ে দিই, কারখানার বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তে সবার প্রথমে আমরা সভ্যতা তৈরি করে নদীর পারে, সবার প্রথম ধ্বংস করি নদীটাকে। একদম খুব সুন্দর বলছো, নদী বাঁচালে একটা দেশ বাঁচবে, জাতি বাঁচবে, পুরো মানব জাতির জন্য কল্যাণকর জিনিসটা। সো আমার মনে হয় এই নদী রক্স প্রজেক্টটা আমাদের মানে শুধু আমাদের, আমরা যারা সংশ্লিষ্ট তারা না, এটা সারা বাংলাদেশ সারা পৃথিবীর প্রজেক্ট, একটা সময় এসে এটার সাথে পুরো পৃথিবী কানেক্টেড হবে ইনশাআল্লাহ, আশা রাখি আমরা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যাদের জন্য আমাদের নদী রক্স করা, যে আজকের যারা তরুণ, যারা যুবক যুবতী, আজকে যারা অনেক কিছু নিয়ে ব্যস্ত পৃথিবীতে, তারা যেন একটু আমাদের পৃথিবীমুখী হয়, পৃথিবীর জলবায়ু, পৃথিবীর পরিবেশ, প্রকৃতি, নদী এগুলো মুখী হয়, একটু ভাবে, একটু নদীর কাছে যায়, একটু প্রকৃতির কাছে যায়, এই জন্যই আমাদের আজকে নদী রক্স করা। সো এই ইনিশিয়েটিভটার জন্য আসলে আমাদের পার্টনার্স ছিল, পার্টনার্স আছেন আসলে, যাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। এই প্রজেক্টটার জন্য আমরা আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ বাংলাদেশে অবস্থিত সুইস এম্বাসিকে, আমি পার্টিকুলারলি নাম বলতে চাই লুবনা আব্বাকে, থমাসকে, শাফিনা এবং যারা সকলে আছেন তাদের সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ চিরকুটের পক্ষ থেকে। এবং অবশ্যই মানুষের জন্য ফাউন্ডেশন, আমাদের বনশ্রী আপা, তন্ময় ভাই এবং সবাই, আমাদের সল্ট টিমকে যারা পুরো প্রজেক্টটাকে নামাচ্ছেন, সবাইকে, শামিম, আসিফ, মিথুন এবং বাকি যারা আছেন সবাইকে। আর চিরকুট আমাদের গানটা তো রেডি হচ্ছে, এখনও রেডি হয় নাই, আমরা রেডি করছি, আশা রাখি যে একদিন চিরকুটের চিরকুট সাঙ্গুকে নিয়ে গান করছে, সেই গান দিয়ে একদিন সাঙ্গুকে সারা পৃথিবী চিনবে, সারা বাংলাদেশের মানুষ চিনবে, যাবে, অলরেডি চেনে অবশ্যই সাঙ্গুকে, এবং আরও যত নদী আছে সেই নদীগুলো সম্পর্কে আমরা একটু হলেও একটু খোঁজ খবর নেব, এটাই আমাদের প্রত্যাশা।